বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, বিশ্বনবী তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বিশ্বনবী বললেন না চাচা, বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা, বিশ্বনবীর সিনা চাক হয়েছে, বিশ্বনবী প্রতিদিন, বিশ্বনবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কি বিশ্বনবী বলা যাবে না? কেউ যদি বিশ্বনবী বলে এটা সঠিক না ভুল? বিশ্বনবী কিরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কি বিশ্বনবী বলা যাবে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে হবে মহানবী। কি বলতে হবে? মহানবী। বিশ্বনবী হলে নবী ছোট হয়ে যাবেন, আর নবী হচ্ছেন রহমতুল্লিল আলামিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আলামিনের যত বড় পরিধি, আমার নবী রহমতুল্লিল আলামিনেরও আল্লাহ তত বড় পরিধি দিয়ে দিয়েছেন। কাজে বিশ্ব এটা ছোট একটা জিনিস, বলতে হবে মহাবিশ্বের নবী তিনি। রসুল কিসের বিশ্ব নবীর বেয়াদব? আমার নবী আদমের আগে নবী, আমার নবী ঈসা নবীর আগের নবী, আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী, আবুল আরহা ফেরেশতাদের নবী, এই আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আমার নবী হচ্ছে 80,000 আলমের নবী, 18,000 মখলুকাতের নবী, 9,999টা জাতের নবী। আমার নবী শুধু বিশ্ব নবী না, আমরা অনেকে নবীকে বিশ্ব নবী বলি। বিশ্ব বলতে একটা জগৎ বোঝায়, একটা প্ল্যাটফর্ম বোঝাই। আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হচ্ছে কুল কাইরাতের নবী, আমার নবী হচ্ছে তুর্ক জাহানের বাদশা নবী। কথা বলেন ঠিকটা দেখে, আমার নবী কি বিশ্ব নবী? এই কথা বলেন বিশ্ব নবী। তা বিশ্ব নবী যখন বলে তখন আপনারা তারে ধরেন না কেন? যেই চাদরের কসম আমার নবী আল্লাহ করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ বলেন না, নবীকে কামলিওয়ালা বলে ডেকেছেন। আপনি আপনার বন্ধুকে কত নামে ডাকবেন? আমরা আমাদের বন্ধুদেরকে কি নামে ডাকি? তার নাম ধরে ডাকি, বা অমুকের পোলা বলে ডাকি, দুষ্টমি করে ডাকি, একজন আরেকজনের সাথে কত নামে আমরা ডাকি, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মহব্বত করেন, নবীকে কোনোদিন ইয়া মোহাম্মদ বলে ডাকে নাই, বরং কখনো ডেকেছে ইয়াসিন, কখনো ডেকেছে তহা, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডেকেছে ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো ডেকেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাসীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাল মুনীরা। আমার নবীকে কি কি আলকাব দ্বারা আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন, কত সুন্দরভাবে আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন। আর আমরা যদি বলি জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি নবীর সাথে আদব হবে না বেয়াদবি হবে? বলে না কি হবে? নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কথা বলে ঠিক না বাতিল? এই জন্য শুধুমাত্র জানাবে মুহাম্মদ বলবেন না, বিশ্বনবী মুহাম্মদ বলবেন না, আমার নবীর আলকাব সহকারে নবীকে ডাকবেন। কথা বলে ঠিক না বাতিল? আমাদেরকে যারা শুধুমাত্র আমার নবীকে বিনা আলকাবে ডাকেন, তারা যখন তাদের ওস্তাদের নাম নেন, 2-4 লাখ ওস্তাদের আগে তারিফ বর্ণনা করেন, এরপরে ওস্তাদের নাম নেন, তো ওস্তাদের নাম নেওয়ার জন্য যদি এত আলকাব লাগাইতে পারেন, নবীর নামের সময় আলকাব লাগাইতে এত কষ্ট কেন লাগে? যার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের দিদার, সেই হাবিবুদ জাহানের আরশ সম্মান জাত এবং সিফাতের উপরে যারা আঙ্গুল প্রদর্শন করে কথা বলবে, এদেরকে ছাড় দেওয়া হবে না। তোমার পেস লাগাই না, বিশ্ব কয়টা কথা কয়? বিশ্ব মানে কি? মূলত বিশ্ব কয়টা? 80,000 আলম, কয় হাজার আলম?
80,000 আলম, 18,000 মাখলুকাত, কোন মাখলুকাত কি দুনিয়ার কো বানাইছে? কথা কয় না, কে বানাইছে? তো 18,000 মাখলুকাতের কোনটাকে যেমন করে কোন মানুষ বানানোর ক্ষমতা রাখে না, পাশাপাশি এবং ওই মাখলুকাতের 18,000 মাখলুকাত একটাকে যেমন অস্বীকার করা যাবে না, ঠিক 80,000 আলম কেউ কেউ বানাই নাই এটাকে অস্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ পাক কুরআনের কোথাও রসুলকে বিশ্ব নবী বলে নাই। আল্লাহ বলেছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলম, এই কথা বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রসুলের ক্ষেত্রে আল্লাহ বলে নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম, এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন রসুলের ব্যাপারে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বলা আদবের খেলাফ, এই জন্য রসুলকে বলতে হবে বিশ্ব সমূহের নবী, কথা বলেন ঠিক কিনা বলে। কষ্ট নিস না, আমি রাগ করে ওয়াজ করি না, এখন আমি ভাই আমি অত্যন্ত নম্র ভাষায় কথা বলি, কিন্তু যেখানে আমার অস্তিত্ব ইমানি উপরে একটু ধাক্কা লাগে সেখানে আমি কথা না বলে পারি না। শুধু বিশ্ব নবী কই, তাইলে নবীজিরে তো আমি সীমাবদ্ধ করে ফেললাম, আল্লাহ নবীরে সীমাবদ্ধ করে নাই, আমি নবীজিরে সীমাবদ্ধ করার কোন অধিকার। কেউ যদি বিশ্ব নবী বলে এটা সঠিক না ভুল? যদি বিশ্ব নবী কইতে এতই মনে কয় তাহলে বিশ্ব সমূহের নবী বলবে ঠিক কিনা? সমস্ত বিশ্বের নবী আমার নূর নবী, আল্লাহর তাম সৃষ্টির সমস্ত বিশ্ব জগতের জন্য আমার নূর নবী রহমত। এরিয়াকে ছোট করা হলো, আমার নবী কতটুকু এরিয়ার নবী এই ব্যাপারে কোরআন কারিমের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী কোথায় গ্যালাক্সি আর কোথায় এই বিশ্ব? আর গ্যালাক্সি শেষ না, আরো আছে। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছে ওটার নাম হলো মিল্কিউ। এরকম অগণিত অসংখ্য গ্যালাক্সি একত্রিত হয়ে একটা ইউনিভার্স হয়, আমার নবী সেই ইউনিভার্সেরও নবী। এখানেই শেষ না, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স, অসংখ্য অগণিত ইউনিভার্স একত্রিত হয়ে একটা মাল্টিভার্স হয়, আমার নবী সেই মাল্টিভার্সেরও নবী। এখানেই শেষ না, এরকম অসংখ্য অগণিত মাল্টিভার্স, অসংখ্য অগণিত মাল্টিভার্স একত্রিত, আমার নবী ভীতি প্রদর্শনকারী তথা নবী হইল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের। শুধু লিল আলম নয়, লিল আলামিন। অতএব আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। Thank you.